প্রভাব বিস্তার করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। ঢাকা 17 আসনে উপনির্বাচনে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কোনো চাপের কাছে নত না হতে প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। শুক্রবার সকালে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় আইনের মধ্যে থেকে কাজ করে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবেন। যারা সংবিধান মানে না তাদের বাংলাদেশের নাগরিক বলাটা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সংবিধান দিয়েছেন। এই সংবিধান মেনেই আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমেছে, কূটনীতিকদের এত আসা যাওয়া এটাই প্রমাণ করে। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে নিজ বাসায় আয়োজিত মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ শেষে সাংবাদিকদের কথা বলেন সালমান এফ রহমান। এ সময় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডন লু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া র্যাবের প্রশংসা করেছেন। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার যেন আরও জোরালো হয় সেজন্য সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। দেশের 11 অঞ্চলের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। হুহু করে বাড়ছে বানের পানি, উজানের ঢলে ফুসে উঠেছে প্রমত্ত তিস্তা। লালমনিরহাটে পানিতে ভাসছে 20,000 পরিবার। শুক্রবার সকাল থেকে আরও বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে নতুন নতুন গ্রাম। ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার 40 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে পানি। সকাল 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.55 সেন্টিমিটার। তিস্তা ব্যারেজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানায়, শুক্রবার দিবাগত গভীর রাত থেকে তিস্তার পানি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে শুক্রবার ও শনিবার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় 16.14 লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য মতে দেশে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 95,019 টাকা, কিন্তু আয় এখনও মাথাপিছু ঋণের চেয়ে বেশি। দেশের জনগণের বর্তমান বার্ষিক মাথাপিছু আয় $2,793, যা ববাংলাদেশি মুদ্রায় প্রায় 3,30,000 টাকা। পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 53,368 জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত 104 জন বাংলাদেশি মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তাদের মধ্যে পুরুষের সংখ্যা 79 জন এবং নারী 25 জন। এর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার মারা গেছে একজন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 49 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 37টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল। পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি মাটি সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এক সংবাদ সম্মেলনে বাইডেন একথা জানান। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গত বুধবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে শেষ হয় ন্যাটো সম্মেলন। সেখান থেকে বাইডেন যান ফিনল্যান্ড সফরে। দেশটির প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠক শেষে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ইউরোপের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে বিন্দুমাত্র ছাড় দেবে না ন্যাটো। এদিকে
রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য গত সপ্তাহে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। আর এই ঘোষণার 6 দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে মার্কিনীদের এই বিপজ্জনক বোমা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। জুনের প্রথম সপ্তাহে দখলকৃত স্থান থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। তবে তাদের এই অভিযান প্রত্যাশা অনুযায়ী হয়নি, কারণ ইউক্রেন পাল্টা আক্রমণ শুরুর আগেই দখল করা অঞ্চলগুলোতে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে রুশ সৈন্যরা। যুক্তরাষ্ট্র বলছে, রুশ সেনাদের এই প্রতিরোধ ভাঙার জন্য এখন সবচেয়ে কার্যকরী অস্ত্র হবে ক্লাস্টার বোমা। তবে এই বোমাটির ব্যবহার বিশ্বে 120টি দেশে নিষিদ্ধ রয়েছে, কারণ বোমাটি বেসামরিক মানুষের জন্য বিপদের কারণ হতে পারে। এদিকে রাশিয়াকে রুখতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার বিরোধিতা করেছে জার্মানি। শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি বেসামরিক লোকজনের প্রাণনাশের কথা বিবেচনা করে জার্মানি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সচ প্রশাসন। ক্লাস্টার বোমার মূল উৎপাদনকারী দেশ জার্মানি এবার সেই অস্ত্র দিয়ে রুশ সেনাদের ঘায়েল করায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছে জার্মান সরকার। সল্স প্রশাসন জানায়, ইউক্রেনকে পশ্চিমারা নানা রকম বিধ্বংসী অস্ত্র সরবরাহ করলেও ক্লাস্টার বোমার দেয়াটা হবে ন্যাটোর সদস্য দেশগুলোর কৌশলগত ভুল।